আপনার পাশে আছে হলো আপনার বাটির চর আছে, তারপরে চর বাটি আছে, পাখিমারা চর আছে, শালুকা আছে, পাকরিয়া আছে। এখন তার পানি নাই, শুকে বহু দূর গেছে, প্রায় 2-2.5 মাইল হেঁটে আসার লাগে প্রায়। এখন কষ্ট হয়, চলাফেরা কষ্ট হয়, গাড়ি তো নেই, চরের মধ্যে কোনো গাড়ি ঘোড়া নাই। গাড়ি ঘোড়া আছে হয়তো ঘাটত যায়, আর বিভিন্ন দিক থেকে আসা লাগে, খালি হেঁটেই আসা লাগে। যারা আবাদ করে তারা তো আবাদ ছেড়ে আর কিছু করতে পারবে না, খুব কষ্টের মধ্যে দিয়ে হলেও তো করাইলে। কেউ হয়তো মাছ ধরে, ও এর থেকে হেঁটে যায়, ও ওমরে থেকে নাও নৌকা চুরি হওয়া যায়, তাও তো বাইতে এনে থাকা সম্ভব না। জাল দড়ি নাও নৌকা ওই ঘাটতে থেকে আসা লাগে, মাঝে মধ্যে পাওয়ার ফালিও দেওয়া হয়, দুটি একটা চুরি টুরিও হয়ে যায়। ফসল করে সেলে তো খুব কষ্ট হয়, বা দূরে একটা ঘোড়া গাড়ি দিলে নিয়ে আসা লাগে, তাও খুব স্যাঁচড়াচেঁচি করে নিয়ে আসা লাগে। এগুলো আগে উবে হয়তো রাস্তার নেগান লাগে, তারপরে আবার ওই ঘোড়া গাড়ি লোড দেওয়া লাগে, দিয়ে ঠেলে গুতে নিয়ে আসা লাগে, কষ্টই আর কি। শহরের মধ্যে খুব কষ্ট, গাড়ি ভাড়া আসলে ঘাটত জিরে যায় সেটা, গাড়ি ভাড়া তো বেশি বেশি, আর ওই ভাড়া দেও যদি আসার চেষ্টা করলে হয়নি বা আসা গেল হয়নি তাও হলে হয়নি, তাও তো আসা যায় না। ওটা শুধু ঘাটত থেকে ওই পার থেকে নৌকা এসেছে ওটাতে আসে, পেছনদার গুলো আর চরের মানুষ দিলে সেলে তো যতক্ষণ ওই ঘাটত হেঁটে যাবে এতক্ষণ এর মধ্যে আবার সারে গান্ধী পড়ায় ধর ধর করে। পানি থাকতো যমুনায়, তখন আমরা একবারে সরাসরি কালীতলা ঘাটে গিয়ে নামতাম, ওখানে নেমে যে যার গন্তব্যে পৌঁছাতাম। কিন্তু এখন এই যে যমুনা নদীতে চর জেগে যাওয়ার কারণে নৌকাগুলো দাঁড়াচ্ছে 4 কিলোমিটার ফাঁকে। এই 4 কিলোমিটার রাস্তা বালুর পথ, কোনো গাড়ি ঘোড়া না থাকায় আমাদের পায়ে হেঁটে খুব কষ্টসাধ্যভাবে যেতে হচ্ছে। এদিকে দিনে যাতায়াত করতে যতটা সমস্যা না হয় এবং সমস্যা হয়, তার থেকে বেশি সমস্যা হচ্ছে সন্ধ্যার পরে আর কি। এদিক দিয়ে যাওয়াই যায় না, পুরো ধুধু বালিচর আর কি, যেতে অনেক সমস্যা হয় দেখা যায়।